শিশু শ্রম নিষিদ্ধ কিশোররা শ্রম আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন উৎসব ভোটের আগে সংসদ ভাঙবে না জানালেন আইনমন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী নাইকো দুর্নীতি মামলায় খালেদাকে আদালতে হাজিরের পরোয়ানা রাজনৈতিক ষড়যন্ত্রেই কারাগারে অভিযোগ বিএনপির দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালেনুরের মালিক সহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট এ সপ্তাহে ভুয়া ছবি প্রচার করে ক্ষমা চাইল মিয়ানমার সেনাবাহিনী রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছর করে কারাদণ্ড শুনছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি ফারজানা আছি এছাড়া সংবাদে আরও থাকছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কলকারখানায় শিশু শ্রম পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে তবে ঝুঁকিপূর্ণ নয় এমন হালকা কাজ করতে পারবে কিশোররা এসব বিধান রেখে বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও চাহিদা অনুসারে শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সমর্থনের হার ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হয়েছে সেই সঙ্গে ক্ষতিপূরণ দ্বিগুণ ও উৎসব বোনাস বাধ্যতামূলক করা হয়েছে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক বৈঠকে শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও কর্মস্থল আরও শ্রমবান্ধব করতে বাংলাদেশ শ্রম সংশোধন আইন দু হাজার এর অনুমোদন দেওয়া হয় এতে শ্রমিকদের কেন্দ্রীয় কল্যাণ তহবিল রাখার বিধান রাখা হয়েছে প্রত্যেক প্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিশ্রাম ও খাবার কক্ষ রাখতে হবে শ্রমিকদের দিতে হবে উৎসব ভাতা তবে উৎসবের ছুটিতে কেউ কাজ করলে একদিনের অতিরিক্ত ছুটি ও দুই দিনের ক্ষতিপূরণ মজুরি দিতে হবে এমন কি শ্রমিকরা ইচ্ছা করলে ছুটির দিনে কাজ করে তা উৎসব ছুটির সাথে ভোগ করতে পারবে অপ্রাপ্ত বয়স্ক ওই শব্দটা রিপ্লেস করে ওটাকে কিশোর করা হয়েছে পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব কিছু শ্রমের কোনো প্রভিশন রাখা হয়নি কোন শিশু বা কিশোরকে চাকরি করিবার অনুমতি দিলে তিনি 5000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন শিশু শ্রম নিষিদ্ধ করা হলেও চোদ্দ থেকে ১৮ বছর বয়সী কিশোররা ঝুঁকিপূর্ণ নয় এমন হালকা কাজ করতে পারবে একান্ন শতাংশ শ্রমিকের সমর্থন থাকলেই ধর্মঘট করা যাবে আগে যা ছিল দুই তৃতীয়াংশ ট্রেড ইউনিয়ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্যপদ হ্রাস করা হয়েছে অর্থাৎ বর্তমানে যেটা তিরিশ আছে ওখানে বিশ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে কর্মরত অবস্থায় শ্রমিক মারা গেলে পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর স্থায়ীভাবে কর্মক্ষমতা হারালে আড়াই লাখ টাকা দিতে হবে কোনো কারণে ইনজুরি যদি হয় ইনজুরির কারণে মারা গেলে তাইলে তার জন্য এক লক্ষ টাকা আর যদি একেবারে ডিজবল হয়ে যায় জীবনের জন্য তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছিল এটাকে ডাবল করা হয়েছে যা দুই লক্ষ এবং আড়াই লক্ষ টাকা শ্রম আদালতগুলোকে নব্বই দিনের মধ্যে মামলার রায় দিতে হবে কোনো কারণে তা সম্ভব না হলে পরবর্তী নব্বই দিনের মধ্যে অবশ্যই নিষ্পত্তি করার বিধান রাখা হয়েছে সব মিলিয়ে একচল্লিশটি সংশোধনী আনা হয়েছে শ্রম আইনে মোহাম্মদ নুর নবী একুশে টেলিভিশন ঢাকা জাতীয় নির্বাচনের সময় সংসদ ভেঙে দেওয়া হবে না এবং নির্বাচনকালীন সরকার গঠন প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক রাজধানী তেজগাঁও এলাকায় ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবীশদের পারিশ্রমিক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আইনমন্ত্রী জানান আরপিও ওয়েটিং এর জন্য আইন মন্ত্রণালয় পৌঁছেছে বিষয়ে দেখে বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে বক্তব্যে আনিসুল হক বলেন আন্দোলনের সময় যারা দেশের বাইরে থাকে তারা কখনোই জনগণের ভাষা বুঝবে না সংসদের যে অধিবেশন মহামান্য রাষ্ট্রপতি দেখেছেন নয়ই সেপ্টেম্বর সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন নির্বাচনকালীন সরকার সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সেটার ঘোষণা দেবেন আমি না সেটার আকার সেটার উনিই জানেন কারণ এটা সংবিধান অনুযায়ী কিন্তু ওনার দায়িত্ব ভোটগ্রহণে ইভিএমের ব্যবহারের বিধান করে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ভেটিং ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন তবে রাজনৈতিক দলগুলোর সম্মতির পাশাপাশি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও সক্ষমতার উপর ইভিএম ব্যবহার নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা স্মৃতিমণ্ডলের রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইভিএম ব্যবহার নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার এখনও চূড়ান্ত নয় উল্লেখ করে সিইসি বলেন ইভিএম নিয়ে প্রস্তুতিমূলক অবস্থানে রয়েছে কমিশন সংসদে আইন পাস রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ও সক্ষমতার উপর ভিত্তি করে ইভিএম ব্যবহার করার কথা বলেন তিনি জাতীয় সংস্থা নির্বাচনে আইন কানুনের উপর নির্ভর করবে আপনাদের প্রশিক্ষণের উপর নির্ভর নির্ভর করবে যারা এর মূল অংশীজন বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সমর্থনের উপরে ইভিএম ইস্যুতে সবার সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে কমিশন উৎকণ্ঠা দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সিএসি জাতীয় সংসদে যদি আইন পাস হয় তখন আমাদের তারা প্রশিক্ষিত লোক আছেন তারা তাদের সক্ষমতা অর্জন হয় এবং যে মেশিনপত্র প্রদর্শন করবে সেগুলো যদি জনগণের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয় কেবল তখনই যতখানি পারব ততখানি আমরা ব্যবহার করব এদিকে দুপুরে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সংশোধিত আরপিও নিয়ে আইন মন্ত্রণালয়ে যান ইসির দুই কর্মকর্তা তিরিশ আগস্ট নির্বাচন কমিশনের সভায় ইভিএম এ ভোট গ্রহণের বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত হয় কমিশনার মাহবুব তালুকদার নোট অব ডিসেন্ট নিয়ে সভা বর্জন করেন স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এগারোই অক্টোবরে আদালতে হাজির করতে পরোয়ানা জারের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল জিয়া ট্রাস্ট মামলায় কারাগারে আটক আছে জানিয়ে তার উপস্থিতির জন্য সময়ের আবেদন করেন আইনজীবীরা দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল এ বিষয়ে আইনানুক পদক্ষেপ নিয়ে আদালতে আবেদন করবেন বলে জানান শুনানি শেষে ঢাকার বাজারের অস্থায়ী এজলাসে বিশেষ জজ আদালতের বিচার কবির জিয়াকে আদালতে করতে হাজিরা নির্দেশ দেন। দেশে এখন শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি নয় রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে এসব বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক ষড়যন্ত্রেই কারাবন্দী রয়েছেন বিদেশে থাকলেও তারেক রহমানও কার্যত কারারুদ্ধ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব দেশে গণতন্ত্র বন্দী দশায় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি দেশে এখন একটা ভয়াবহ সাশুদ্ধকারী। পরিবেশ বিরাজ করছে কাদেজিয়া আজকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় বেআইনিভাবে কারাবন্দি কারণ ইতিমধ্যেই সেই মামলাতেও তাকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে সেই জামিনও তাকে মুক্ত করা হচ্ছে না। পর সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশন এমন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন করার ব্যাপারে সরকারের সদইচ্ছা নেই। যে পথে যাচ্ছেন শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার কাজই হচ্ছে। জনগণের রায় নমানের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশবাসী হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন বিনবীর মহসচিব। সমগ্র জাতি হতাশ হয়েছে। তপসী রাবেয়া টেলিভিশন ঢাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার মামলার চার্জশিট চলতি সপ্তাহে দেবে পুলিশ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান যুগ্ম কমিশনার তিনি আরো বলেন মামলার তদন্ত প্রায় শেষের পথে জাবালী নূর বাসের মালিক শাহাদ হোসেন সহ ছয়জনকে আসামি করে এই সপ্তাহে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে গেলে উনত্রিশে জুলাই রাজধানী এয়ারপোর্ট রোডের কুর্মিটোলায় জাবালেন পরিবহনের বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের উপর উঠিয়ে দেয় এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয় আহত হয় দুজন ড্রাইভার এবং একজন মালিক গাড়ির মালিক তাদের একশো চৌষট্টি যেমন মন্দির গ্রহণ করেছি আর হেল্পার সহ দুজন টোটাল আমরা জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি কিছুদিনের মধ্যেই এই মামলার চার্জশিট আদালতে আমরা সাবমিট মিয়ানমার প্রসঙ্গ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তানজানিয়ার ছবি বিকৃত করে প্রকাশ করায় ক্ষমা চেয়েছে মিয়ানমার সেনাবাহিনী মাওয়েডি ডেইলিতে এক বিবৃতিতে তারা জানায় ভুল করে এসব ছবি প্রকাশ করা হয়েছে জুলাইয়ে রোহিঙ্গাদের ইতিহাস নিয়ে একটি বই প্রকাশ করে মিয়ানমার সেনাবাহিনী এতে তিনটি ছবি ভুয়া বলে বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে বেরিয়ে আসে এসব ছবি বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হত্যাযোগ্য রুয়ান্ডার শরণার্থী আর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পালিয়ে যাওয়া শরণার্থীদের মূলত রোহিঙ্গাদের নেতৃত্ব বাচকভাবে উপস্থাপন করতেই রং পরিবর্তন করে এগুলো ছাপানো হয় ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে কেজি স্বর্ণ সহ চোরাচালান চক্রের ছয় সদস্য আটক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সতর্ক হওয়ার আহ্বান দক্ষিণ সিটি মেয়রের প্রাশ প্রোগ্রাম উদ্বোধনী দেখছেন রাত এগারোটার একুশে সংবাদ আগামী সতেরোই অক্টোবরের মধ্যে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের অফিসে বৈঠক শেষে তিনি একথা জানান আমিনুল ইসলাম বলেন মালিক শ্রমিক দুপক্ষের বক্তব্য তিনি শুনেছেন দুই পক্ষকেই কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সিদ্ধান্ত যখনই আসুক ডিসেম্বর থেকে তৈরি পোশাক শিল্পে নতুন নিম্নতম মজুরি কার্যকর হবে বলেও জানান সৈয়দ আমিনুল ইসলাম আমরা মালিকের সক্ষমতা বিষয়টিকে আমরা বিবেচনায় নিব অন্যদিকে শ্রমিকের যে ন্যূনতম চাহিদা সেটাকে আমরা বিবেচনায় নিব আমরা সচেষ্ট আছি যে সতেরোই অক্টোবরের মধ্যে আমাদের এখান থেকে প্রপোজালটা চূড়ান্ত প্রপোজালটা পাঠিয়ে দেওয়ার ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর পাঁচ দোনা এলাকা থেকে প্রায় চোদ্দ কেজি স্বর্ণসহ আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব সকালে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের অ্যাপ জানায় গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদীর পাঁচ দোনা এলাকায় চেকপোস্ট বসে তল্লাশি করার সময় এনা পরিবহন থেকে তিনজন এবং গ্রিন লাইন পরিবহন থেকে তিনজনকে আটক করা হয় তাদের কাছ থেকে চোদ্দ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে র্যাব জানায় আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত এই স্বর্ণ সিলেট থেকে ঢাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য নেওয়া হচ্ছিল ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদুনা এলাকা থেকে চোদ্দ কেজি অবৈধ স্বর্ণসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয়জন জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এ বছর রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও তা উদ্বেগজনক নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন দুপুরে রাজধানীর ইস্কাটনে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন স্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণে বিশেষ ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনের সময় মেয়র এসব কথা বলেন তিনি জানান এবছর চিকুন গুনিয়ার প্রাদুর্ভাব নেই আর ডেঙ্গু পরিস্থিতি আতঙ্কিত হওয়ার মতো নয় তবে এ বিষয়ে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র সাইদ খোকন বিগত বছরের তুলনায় এবছরে ডেঙ্গুর প্রকোপটা কিছুটা বেশি ডেঙ্গুতে আক্রান্ত বিভিন্ন সংবাদ ইতিমধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে প্রেস প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা ডেঙ্গু নির্মূলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো দেশের রপ্তানি খাত এগিয়ে নিতে ব্যবসায়ীদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর একটি হোটেলে একশো ছত্রিশ ব্যবসায়ীকে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন বা আইপি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন আর এই স্বীকৃতি ব্যবসা বাণিজ্যে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে বলে জানান ব্যবসায়ীরা ইমনের দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতি হিসাবে প্রতি বছর কমার্শিয়াল ইম্পোর্টেড পার্সন বা সিআইপি অ্যাওয়ার্ড প্রদান করে আসছে সরকার এই স্বীকৃতির মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আরও ভালো কিছু করার প্রত্যয় জানান খেতাবপ্রাপ্তরা গভর্নমেন্ট থেকে আমাদের যে রিকগনিশন দেওয়া হয়েছে এতে আমরা ইন্সপায়ার হচ্ছে আরও কীভাবে এক্সপোর্ট বানানো যায় এই স্বীকৃতি যখন মানুষ পায় তখন যেমন একদিকে ভালো লাগে একদিকে তেমনি দায়বদ্ধতা পাট চামড়া হিমায়িত খাদ্য হস্তশিল্প ফার্মাসিউটিক্যাল সহ মোট উনিশটি রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি অ্যাওয়ার্ড দুহাজার পনেরো প্রদান করা হয় মোট একশো ছত্রিশ ব্যবসায়ীকে এছাড়া ট্রেড বাড়িতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আর বিয়াল্লিশ জনকে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড বাংলাদেশ মুভিং টুয়ার্ডস দ্য পজিটিভ ইকোনমিক ডেভেলপমেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার শেখ আছে কিন্তু রিটারম ইন্ডিকেশন ডি রিকগনিশন এবং এটা প্রতিযোগিতা হবে যে ভবিষ্যতে এই স্বীকৃতি প্রদান দেশের ব্যবসা বাণিজ্যকে নতুন উচ্চতা নিয়ে যাবে বলে আশা বাণিজ্যমন্ত্রীর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামের বাড়ি বোয়ালখালীর পোপাদিয়া এলাকায় সমাহিত করা হয় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার ভোরে মারা যান রমা চৌধুরী ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট স্বাধীনতা সংগ্রামের রমা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযোদ্ধা সহ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয় চৌধুরীকে শ্রদ্ধা জানাতে সে বিশিষ্ট জনরা বললেন যতদিন বাঙালি জাতি ও বাংলা ভাষার অস্তিত্ব থাকবে ততদিন রমা চৌধুরীর আত্মত্যাগের কথা জাতি ভুলবে না যতদিন বাংলাদেশ বাংলা বাঙালি জাতি বাংলা ভাষা এবং আমাদের রাষ্ট্রের এই কাঠামো অস্তিত্ব থাকবে ততদিন রমা চৌধুরীরদের আত্মত্যাগের কথা কোনোদিন এই জাতি ভুলবে না তার স্মৃতিচিহ্ন ধরে রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বললেন কর্মীরা সংগ্রামের মধ্যে উনি ছিলেন সে মানুষটির যথাযোগ্য যে মর্যাদা যথাযোগ্য যে সম্মান সেটি দিতে আমরা ব্যর্থ হয়েছি মুক্তিযোদ্ধা যারা চলে গেছেন যারা যাওয়ার পথে এখনো আছেন তাদের সবার সংরক্ষণ করতে পারি মুক্তিযোদ্ধা একজন এরকম জীবনযাপন খুব বিরল পৃথিবীর ইতিহাস বিরল তো এটি আমাদের একটা একটা দায় যে তার স্মৃতি স্মরণ করা নিজ বাড়িতে দীপঙ্কর অনাথ আশ্রম গড়ে তোলা গেলে রামজাধরির স্বপ্ন খানিকটা হলেও পূরণ হবে বলে মনে করেন বইয়ের প্রকাশক বাড়িতেকে দীপঙ্কর শিবনাথালয় হয়ে ওঠে তাহলে হয়তো ওনার স্বপ্ন কিছুটা হলে পূর্ণ হবে পরে গ্রামের বাড়ি বলখালের পোপাডি এলাকায় সমাহিত করা হয় রামজাধরিকে 1936 সালের অক্টোবরে জন্মগ্রহণ করেন রামজাধরি 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকত্ব শেষে বেছে নেন শিক্ষকতা পেশা একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাদের হাতে ধর্ষিত হন রমা চৌধুরী হানাদার বাহিনী তার বাড়িঘর জ্বালিয়ে দিলে তিন সন্তান নিয়ে পথে সে নামেন এরপর সন্তানদেরকে হারানোর পাশাপাশি নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে জীবন যুদ্ধে টিকেছিলেন রমা চৌধুরী বহুল পঠিত একাত্তরের জননী সহ আঠারোটি বই লিখেছেন তিনি শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ সমতল ভূমিতে চাষ করেও দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে পঞ্চগড় জেলা দিন দিন বেড়ে চলেছে চা চাষের পরিধি মান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে পঞ্চগড়ের চা পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জেলায় চা চাষের অপার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা পঞ্চগড় প্রতিনিধি আনিস প্রধানের রিপোর্ট জানাচ্ছেন নয় দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের এখানের অনাবাদি পতিত জমিতে চা চাষ করে লাভবান হওয়ার কথা জানান চাষিরা তবে সরকারি সহায়তা না থাকা এবং কাঁচা পাতা বিক্রিতে দাম কম পাওয়ার অভিযোগ তাদের আছে কারখানা মালিকদের সিন্ডিকেট প্রতি জমি যেগুলো পড়েছিল ওগুলাতে নতুন চা আসাতে চা লাগাতে অনেকটা এখন লাভবান দেখা যাচ্ছে চা বাগান হয়ে অনেকের জীবনটা পরিবর্তন হয়ে আসছে যারা বেকারগ্রস্ত ছিলাম অনেকেই স্বাবলম্বী হয়েছি খারাপ দাম বাড়ে খারাপ দাম কমে এই জন্য সিন্ডিকেটের যে বিষয়টা যে সিন্ডিকেট যে করতেছে যে দেখুন কোনো সময় বিশ টাকা কোনো সময় আঠারো টাকা কোনো সময় পার্সেন্টেজ করতেছে কোনো সময় ইয়ে করতেছে এই এই জিনিসগুলো যাতে আমাদের যদি একটু সরকার নজর দেয় জেলায় বাইশটি চা প্রক্রিয়াজাতকরণ কারখানার লাইসেন্স প্রদান করা হলেও স্থাপিত হয়েছে মাত্র এগারোটি যার তিনটি রুগ্ন এসব কারখানা চাষিদের কাছ থেকে সবুজ পাতা কিনে চা তৈরি করে সরকারি পৃষ্টি পৃষ্টিটা পেলেই পরীক্ষামূলক পর্যায়ে নয়টি বড় বাগান সহ আটশো বারোটি নিবন্ধিত হলেও ক্ষুদ্র ও মাঝারি মিলে জেলায় চা বাগানের সংখ্যা প্রায় চার হাজার যেহেতু চা লাভজনক ফসল ক্ষুদ্র পর্যায়ে বাড়ির এবং উঁচু পতির জমিতে সবাই চা চাষ করতেছে এবং তাদের ভাগ্য পরিবর্তনে এই চা চাষ ভূমিকা পালন করতেছে দু সালে জেলার পারোটি কারখানা থেকে চুয়ান্ন লাখ ছেচল্লিশ হাজার কেজি চা উৎপাদন হয় যা লক্ষ্যমাত্রার দ্বিগুণ সমর ইসলাম একুশে টেলিভিশন আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে টেকনাফে গলা অবস্থায় তিন রোহিঙ্গার জীবিত উদ্ধার নিখোঁজ আরো কয়েকজন দুর্বৃত্তদের খুঁজছে ভেঙে পালালো চার শতাধিক বন্দী অধিকাংশই গাদ্দাফির সমর্থক স্বাগত রাত এগারোটার একুশে সংবাদে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে গলা কাটা অবস্থায় তিন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ সকাল নটার দিকে তাদের উদ্ধার করে উখিয়া ফিল্ড হাসপাতালে ভর্তি করে পুলিশ আহতরা হলেন বালুখালী ই ব্লকের সাইদ হোসেনের ছেলে নুরুল আলম কুতুপালং ডি ব্লকের খালেক ও কুতুপালং ই ব্লকের আনোয়ার পুলিশ জানায় রোহিঙ্গা সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে কুতুপালং ও বালুখালী থেকে ছয় রোহিঙ্গাকে কৌশলে এনে আটকে রাখে এর মধ্যে তিনজনকে হত্যার উদ্দেশ্যে গলা কেটে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প পেছনের পাহাড়ে ফেলে রাখে নিখোঁজ রোহিঙ্গাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ কৃষকরা দেশের মেরুদণ্ড এটি মাথায় রেখেই কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ছত্রিশতম বিসিএস কৃষি ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন হয় নতুন কর্মকর্তাদের মামা চাচা দিয়ে বদলির তদবির না করার পরামর্শ দেন কৃষিমন্ত্রী অনুষ্ঠানে তিনশো কর্মকর্তা অংশ নেন ছাত্রী রাফিয়ার মৃত্যুর ঘটনায় ময়মনসিংহের শিলাঙ্গন হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন পঁচিশে আগস্ট অ্যাপেন্ডিসাইটিসের এর ব্যথা নিয়ে রাফিয়াকে হাসপাতালটিতে ভর্তি করা হয় চিকিৎসকের অবহেলায় দুই দিন পর তার মৃত্যু হয় বলে অভিযোগ করে পরিবার ফেসবুকে এ ঘটনা ছড়িয়ে পড়লে শুরু হয় আন্দোলন এরই প্রেক্ষিতে সন্ধ্যায় ময়মনসিং সিভিল সার্জন ডক্টর আব্দুর রৌফ হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন এবার ব্যবসা বাণিজ্যের খবর ওয়াল্টনের ফ্যান কিনে নতুন গাড়ি পেলেন ঢাকার ব্যবসায়ী মশিউর রহমান ওয়াল্টন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে মশিউর রহমানের কাছে নতুন গাড়ি হস্তান্তর করা হয় তার হাতে গাড়ির চাবি তুলে দেন ওয়াল্টনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বিক্রয় বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর এমদাদুল হক সরকার হুমায়ুন কবির মোহাম্মদ রায়হান এবং অপারেটিভ ডিরেক্টর সাখাওয়াত হোসেন লাগলো এবার কাড়াকাড়ি ফ্যান কিনলে নতুন গাড়ি স্লোগানে গত এক জুলাই শুরু হয় ওয়াল্টন ফ্যানের ডিজিটাল ক্যাম্পেইন এর আওতায় ওয়াল্টনের যে কোনো ফ্যান কিনে রেজিস্ট্রেশন করে ক্রেতারা পাচ্ছেন নতুন গাড়ি এছাড়াও রয়েছে মোটরসাইকেল ফ্রিজ টিভি সহ অসংখ্য পণ্য পাওয়ার সুযোগ আর এর সাথে শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার শিশু শ্রম নিষিদ্ধ হালকা কাজ করতে পারবে কিশোররা শ্রম আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন উৎসব ভাতা বাধ্যতামূলক ভোটের সংসদ থাকবে না জানালেন আইনমন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী নায়িক দুর্নীতি মামলায় খালেদাকে আদালতে হাজিরের পরোয়ানা রাজনৈতিক ষড়যন্ত্রে কারাগারে অভিযোগ বিএনপি দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালেনুরের মালিক সহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট এ সপ্তাহে ভুয়া ছবি প্রচার করে ক্ষমা চাইল মিয়ানমার সেনাবাহিনী রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছর করে কারাদণ্ড সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি শুভরাত্রি